আসসালামু আলাইকুম। বরাক্রান্ত নিয়ে আজকে আমি এখন যে ভিডিওটা দেখাবো, এটা আশুগঞ্জ, আমাদের আশুগঞ্জ ভৈরবের মধ্যে যে রেল স্টেশন অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইটার ভিডিওটা দেখবো। প্লিজ সবাই একটু ধৈর্য সহিত দেখবেন, আর সব প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। যারা ওইখানে আহত হয়েছেন, নিহত হয়েছেন যারা, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। যাদের পরিবার পরিজন হারিয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় আল্লাহ, আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। কোনো কিছুর বিনিময়ে কিন্তু আমরা এগুলো, এই জীবনগুলো ফিরে পাবো না। দেখি আমরা একটু অ্যাক্সিডেন্টের পূর্ব মুহূর্তে। অবস্থা দেখেন মানুষ, টেনের অবস্থা দেখেন, টেনের অবস্থা দেখেন, টেনের অবস্থা এখন দেখেন অবস্থা, টেন উল্টে গেছে, কত মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের দেখেন কি হয়েছে অবস্থা, কি হাজার হাজার মানুষের এতে প্রাণ ঘটে, প্রাণহানি ঘটেছে। ভৈরব বাজার থেকে সেরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, দুই ট্রেন সম্মুখীন হয়েছে মুখোমুখি, হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেখেন ট্রেনের অবস্থা, দেখেন দেখেন ট্রেনের অবস্থা, এ হলো ট্রেনের অবস্থা। এই যে